dinleyelim. Buyurun. নমস্কার আপনারা দেখছেন রয়্যাল বাংলা আমি হচ্ছি আপনাদের সঙ্গে দেবস্মিতা আর আজকে একটা জম্পর খবর দেব যেটা কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের জন্য একটা দারুণ খবর সেটা হচ্ছে হাওড়ার আমতা বিধানসভা এলাকায় চন্দ্রপুরে এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলো তৃণমূল কংগ্রেস বিরোধীরা কার্যত দাঁত ফোটাতে পারেনি জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস এবং প্রধান হচ্ছেন মহিলা সাহানারা বেগম মিদ্দে রজব আলী নয় এবারে প্রধান হচ্ছেন সাহানারা বেগম মিদ্দে যা স্বাভাবিকভাবেই কিন্তু তৃণমূল কর্মীদের উচ্চাকাঙ্ক্ষা আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে তা বলাই বাহুল্য সেখানকার বিধায়ক ডক্টর নির্মল ঘোষ তিনি এই প্রধানের নাম ঘোষণা করেছেন যারা গেছে একেবারে মনোনয়ন পেশ করার প্রথম দিন থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওই আমতার চন্দ্রপুর কেন্দ্রে বিজেপি সিপিআইএম কংগ্রেস কোনো বিরোধী দল কিন্তু প্রার্থী দিতে পারেনি অর্থাৎ কেউ মনোনয়নপত্র পেশ করতে পারেনি কেবলমাত্র মনোনয়ন পেশ করেছিল তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে বিরোধীদের সাহায্য করেছিল যাতে তারা সুষ্ঠুভাবে মনোনয়নপত্র পেশ করতে পারে আর আজকে যে জয় সেটা একটা কার্যত ঐতিহাসিক জয় এমনটাই কিন্তু মনে করা হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের জয় জয়কার তৃণমূল প্রার্থীদের জয় জয়কার আর তার মধ্যেই সবার নজরে ছিল হাওড়ার আমতার এই চন্দ্রপুর কেন্দ্র আর সেই চন্দ্রপুর কেন্দ্রে আজকে একেবারে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয় তৃণমূল কংগ্রেসের বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেখানে প্রধানের নামও ঘোষণা হয়ে গিয়েছে সাহানারা বেগম মিদ্দে রজব আলী তিনি কিন্তু থাকছেন না আর দেখা যাচ্ছে তৃণমূল কর্মীদের একটা বিরাট উচ্ছ্বাস আবির খেলছেন তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করছেন কোথাও বেরিয়ে পড়েছেন পতাকা নিয়ে আপনারা সেই চিত্র দেখতে থাকুন আমাদের রয়্যাল বাংলাতে মারা পুরুষদের জন্মদায় মেয়েদেরও জন্মদায় মায়েদের মধ্যে সেই শক্তি আছে যা মা দুর্গার মধ্যে আছে এসব কি কারো বাঁচলে তাই তো সন্ন বিসন্ন অসুর বকাশে রক্তবীজ সবাইকে খুশি দিয়ে মেরে অশুভ শক্তি বিনাশ করেছে শুভ শক্তি বিনাশ করেছে একজন মহিষ শাসুরের মতো চাচাচ্ছে আমাদের অভিজ্ঞতা জঞ্জালে ফেলে দিয়েছিলাম তিনবারের মন্ত্রীবার তিনটে দপ্তরের মন্ত্রী বাপকে এমপি হয়েছে আরেকজন ভাইকে এমপি আরেক ভাইকে মিনিস্ট্রির চেয়ারম্যান তাতেও সাধ হতে বলে মুখ্যমন্ত্রী হবে আর মহিষাসুরের মতো এরকম রান করছে শুধু মমতা ব্যানার্জিকে পায়ে হাত দিয়ে আমি প্রণাম আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথ দেন পেট্রোল পাম্প হয় বিরাট সমুদ্র সৈকতে ডজন ডজন নামে বোনামে সব বাড়ি হোটেল হয় টাকা পায় কোথায় এখন বুঝতে পেরেছে তাই ওয়াশিং মেশিনে ঢোকার জন্য বিজেপিকে নাম লাগিয়েছে ওয়াশিং মেশিন ফলে তারা সভা করবে ফলে ফলে এগিয়ে বাড়ি সফল বন্ধ করবে সাদা গদ্দা শয়তান বিমান মির্জাফর আর হচ্ছে আমাদের তিনি হিন্দুদের পুরাণের বিভীষণ কোন মুসলমান চাচা ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা।